জানেন এটা অলরেডি আমাদের রাজ্য সরকারের একটা চেষ্টা চলছে যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের আদলে আমাদের রাজ্যে একটা ফিল্ম স্কুল খোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে, মানে ইন্টারস্টেট ভিজিটও হয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সহ সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটে ভিজিট করছেন, ওনারা ভিজিট করছেন, ওনারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছেন। এখন আমাদের মানে অ্যাকচুয়ালি এটাকে মানে মেটেরিয়ালাইজ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে ইনভলভ করে মানে কাজগুলো সিভিল কনস্ট্রাকশন দিয়ে শুরু করার জন্য আমরা আজকে ভিজিট করতেছি। ওনারা রিকোয়ারমেন্ট দিবেন, রিকোয়ারমেন্ট দেওয়ার পর প্রসিডিউর মেনটেন করে আমরা মানে এগুলো কাজ শুরু করার জন্য, এরপরে ফাইনালি এটা লঞ্চিং করার জন্য এটা নিয়ে গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী স্যারের চেম্বারে আমাদের দপ্তরের সচিব ছিলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, মিটিং হয়। মিটিংয়ের পরে আজকে ভিজিটের পরে আজকে আমরা আবার কলকাতা দারার সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সিং হবে। আমরা খুব দ্রুতভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ পূজার আগেই এটাকে একটা জাস্ট ইনিশিয়ালি কিক অফ করার জন্য আমাদের একটা প্রস্তুতি চলছে, এটারই আমাদের গ্রাউন্ড ওয়ার্ক চলছে আজকে।